আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আল মামুন। আজকে আমরা দেখব যে শূন্য সংখ্যাটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, অড নাম্বার না ইভেন নাম্বার। সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ হয়, কোনো ভগ্নাংশ আসে না, সেই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করলে ভাগফল ভগ্নাংশ আকারে আসে, সেই সংখ্যাগুলো বিজোড় সংখ্যা। যেমন আমরা যদি দুইকে দুই দিয়ে ভাগ করি, ভাগফল আসবে এক, এটা একটা পূর্ণ সংখ্যা। আবার চারকে যদি দুই দিয়ে ভাগ করি, এটা কত হবে? দুই, এটাও একটা পূর্ণ সংখ্যা। একইভাবে আট বা দশ, যেটাকেই আমরা করব, দেখব যে পূর্ণ সংখ্যা আসতেছে। যখন কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভগ্নাংশ আসবে, যেমন তিনকে দুই দিয়ে ভাগ করলে দেড় আসবে, পাঁচকে দুই দিয়ে ভাগ করলে আড়াই আসবে, নয়কে দুই দিয়ে ভাগ করলে সাড়ে চার আসবে, আমরা যে তেরোকে দুই দিয়ে ভাগ করি ছয় দশমিক পাঁচ আসবে। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে বেজোড় আর এই সংখ্যাগুলো হচ্ছে জোড়। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে যে একটা জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা, এভাবে সংখ্যাগুলোকে সাজানো হয়। তো আমরা যদি দেখি এক, এটি যদি বিজোড় সংখ্যা হয়, পরে দুই হচ্ছে জোড় সংখ্যা, তিন সংখ্যাটি আবার বিজোড় সংখ্যা, চার সংখ্যাটি আবার জোড় সংখ্যা, পাঁচ সংখ্যাটি বিজোড় সংখ্যা, ছয় সংখ্যাটি জোড় সংখ্যা। আমরা যদি উল্টো করে একটু দেখে আসি, তাহলে দেখব ছয় জোড়, পাঁচ বিজোড়, চার জোড়, তিন বিজোড়, দুই জোড়, এক বিজোড়, শূন্য এটা জোড়, কারণ বিজোড়ের পরে জোড়, আবার একটা বিজোড়, মাইনাস এক এটা বিজোড়, মাইনাস দুই জোড়। এদিক দিয়ে দেখলেও ঠিক একই দেখবো যে মাইনাস চার জোড়, মাইনাস তিন বিজোড়, মাইনাস দুই এটা হচ্ছে জোড়, মাইনাস এক বিজোড়, এটা হচ্ছে যে জোড় সংখ্যা, শূন্য জোড় সংখ্যা, কারণ দুইটা বিজোড় সংখ্যার মাঝে বসছে। তার মানে কি? শূন্য অবশ্যই জোড় সংখ্যা, শূন্য ইভেন নাম্বার। এটা একটা পদ্ধতি, কারণ এখানে আমরা যদি জিরোকে দুই দিয়ে ভাগ করি, তাহলে জিরো এটা কোনো ভগ্নাংশ উত্তর না, এটা জিরো, তার মানে এটা পূর্ণ সংখ্যা। জিরো কিন্তু পূর্ণ সংখ্যা, জিরোর সাথে কোনো পয়েন্ট নেই, কোনো ভগ্নাংশ নেই। তাহলে যদি আমরা ভাগের প্রসিডিউর ফলো করি, তাহলে দেখব জিরো এটা হচ্ছে ইভেন নাম্বার, জোড় সংখ্যা। আবার যদি এরকম রেখাচিত্রের সাহায্যে ক্রমান্বয়ে দেখি, তাহলেও দেখব যে শূন্য হচ্ছে জোড় সংখ্যা।